তুমি যে বললে হ্যাপি নিউ ইয়ার, শুভ দিন, বলো জানুয়ারির 1 তারিখে পহিলা জানুয়ারিতে কি কল্যাণ আছে? কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে? এটা শিরক কিনা? জাতি যদি জাহেল না হয়, মূর্খ না হয়, এই জাতি যদি ধ্বংস না হয়, যে জাতি একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির চাইতে একটা ক্রিকেটারের ছক্কার দাম বেশি দেয়, ওই জাতির ধ্বংস হওয়ার জন্য আর কী লাগবে? আর কোনো কিছুর প্রয়োজন নাই, ওই জাতি ধ্বংস হয়ে গেছে, শেষ। তো 31st নাইটের মাধ্যমে খ্রিস্টানরা আপনার উপর চাপিয়ে দিয়েছে জানুস নামের 2 মাথাওয়ালা দেবতার পূজা। তুমি যে বললে হ্যাপি নিউ ইয়ার, শুভ দিন, বলো জানুয়ারির 1 তারিখে পহিলা জানুয়ারিতে কি কল্যাণ আছে? কেন তুমি হ্যাপি নিউ ইয়ার বললে? এটা শিরক কিনা? তোমাকে, তোমার মাস্টারকে, তোমার জাতিকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না বেটা। আজকের পরে তুমি মরা পর্যন্ত কোনোদিন ইংরেজি মাসের প্রথম দিনকে শুভ দিন বলে জানাও যদি, তাহলে তুমি একজন খাঁটি মুনাফেক, তুমি বক্তব্য শুনে মানো না। পহিলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর পহিলা জানুয়ারি হচ্ছে ইহুদি খ্রিস্টানের প্রথম দিন, বলো তোমার খুশি হলো কেন? শোনো, মানুষ ও পশু হয়েও না, মানুষ ও পশু হয়েও না, সাহাবিদেরকে একটু মূল্যায়ন করিও। আল্লাহর নবী যখন মদিনায় গেলেন, তখন দেখলেন মদিনার লোকেরা মহররামের 10 তারিখে সিয়াম থাকে, 10ই মহররাম। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা মদিনার লোকেরা, তোমরা মহররামের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন মদিনার লোকেরা বলল যে মহররামের 10 তারিখে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আর মুসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, তাই শুকরিয়া আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি বেশি হক রাখি তোমাদের চেয়ে শুকরিয়া আদায়ের ব্যাপারে, আমিও মহররামের 10 তারিখে সিয়াম থাকবো। এই সাহাবীগণ শোনো, তোমরাও মহররামের 10 তারিখে সিয়াম থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ একবারে ক্ষেপে রিড়ি করে উঠেছে, বলেন কি আপনি? আপনি বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ইহুদি খ্রিস্টান মহররামের 10 তারিখে সিয়াম থাকে, আমরা মহররামের 10 তারিখে সিয়াম থাকবো মানে? ইন্নাহু ইয়াউমুন ইয়াজমুহু ইয়াহুদুন নাসারা, মহররামের 10 তারিখ এমন এক দিন যেদিনকে ইহুদি বড় মনে করে, যেদিনকে খ্রিস্টান বড় মনে করে, সেই দিনকে আমরা কেন মানব, শুকরিয়া আদায় করব মানে? আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে, আর আপনি সিয়াম থাকতে বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, লাইন বাকাই তো আসানার কাবেলা লাসমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মহররামের 9 তারিখও সিয়াম থাকবো, 9 তারিখ হবে তাদের বিরোধিতা করা, আর 10 তারিখ হবে শুকরিয়া আদায় করা। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? এখান থেকে কান ধরে তোবা করে উঠবে, জিন্দিগিতে আর কোনোদিন এই শব্দ কাউকে বলবো না। তুমি অশিক্ষিত, তোমার জাতি অশিক্ষিত, তোমার মাস্টারও অশিক্ষিত, তুমি এটাকে স্বাগতম জানালে কি করে? শোনো, শুধু তাই নয়, যারা জানুয়ারির 1 তারিখে শুভ দিন বলেছে, যারা পহিলা বৈশাখকে শুভ দিন বলেছে, তাদের বিচারের মাঠ হবে ইহুদিদের সাথে, খ্রিস্টানের সাথে তাদের বিচারের মাঠ হবে হিন্দুদের সাথে, তাহাজ্জুদ পড়লেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাওয়া মিনহুম, যারা যাদের সাদৃশ্য অবলম্বন করে, যারা যাদেরকে ভালোবাসে, যারা যাদের নিয়ম নীতি কৃষ্টি কালচারকে ভালোবাসে, বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে। বলো তুমি বিচারের মাঠে কার সাথে থাকবে? আমি যদি বুঝাতে না পারি, আমি আবার বলি, আল্লাহ নবী বলছেন, মান তাশাব্বাহ বিকওমিন ফাওয়া মিনহুম, যারা যাদেরকে ভালোবাসে, যারা যাদের নিয়ম নীতিকে পছন্দ করে, যারা যাদের পোশাক আশাককে ভালোবাসে,
যারা যাদের কৃষ্টি কালচারকে ভালোবাসে বিচারের মাঠে তারা তাদের সাথে থাকবে। বলো তুমি হ্যাপি নিউ ইয়ার লিখলে কেন? বলো তোমার বিচারের মাঠ কার সাথে হবে? তোমার বিচারের মাঠ ইহুদি নাসারার সাথে হবে? তুমি সাবধান থাকো, তুমি একজন অশিক্ষিত মানুষ। শোনো, কোন দিনকে মূল্যায়ন করা শেরেক, এই কথা একটু পরে বলছি। আপাতত বলে গেলাম আপনার পরকাল ইহুদি খ্রিস্টানের সাথে তৌবা করা ছাড়া কোনো পথ নাই, আপনি একে স্বাগতম জানালেন কেন? এতে আপনার আনন্দের কি আছে? ইহুদিদের দিনের সাথে আপনার আনন্দ কি করে হয়? এই ইহুদি খ্রিস্টান মুসলমানের চিরশত্রু, আর তুমি কি করে জানুয়ারির 1 তারিখে শুভ দিন বলে আনন্দ ফুর্তি করো? তুমি মুসলমানের বাচ্চা, তোমার লজ্জা হয় না? তোমার গোস্ত মুসলমান, তোমার রক্ত মুসলমান, তোমার মেজাজ মুসলমান, তোমার বুদ্ধি মুসলমান, তোমার বিদ্যা মুসলমান, তোমার নীতি মুসলমান। তোমাকে আমি বারবার বলেছি যে কোনো দিন ইহুদি খ্রিস্টানের কোনো কর্মকে পছন্দ করো না, তার সব কিছুকে ঘৃণা করতে হবে, তার নীতিগুলোকে জানার জন্য, দেশের এই নোংরা নীতি জানার জন্য আপনাকে আমি একটা বই পড়তে বলেছিলাম যে শিক্ষা বনাম জাহেলিয়াত। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা পড়েন না কেন? 10 বার পড়বেন। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা 10 বার পড়বেন। সব শিক্ষামন্ত্রীকে বারবার উপদেশ দেওয়া আছে, শিক্ষামন্ত্রীকে আরো পড়া লাগবে, ও আবার কি বই লিখবে? ওই তো নিজেই কিছু বুঝে না ধর্মকর্ম কাকে বলে। যেমন তুমি, তুমি আমার মোবাইলে লিখেছে হ্যাপি নিউ ইয়ার, তুমি আমার মোবাইলও দিয়েছ, তোমার কি সাহস? তুমি আমাকেও দাও এই আমার মোবাইলে যে হ্যাপি নিউ ইয়ার, তুমি হিসাব পাও না? একজন শিক্ষাবিদের চাইতেও একটা ক্রিকেটারের একটা ছক্কার দাম বেশি। তাহলে এই জাতি যদি জাহেল না হয়, মূর্খ না হয়, এই জাতি যদি ধ্বংস না হয়, যে জাতি একজন বিশ্ববিদ্যালয়ের ভিসির চাইতে একটা ক্রিকেটারের ছক্কার দাম বেশি দেয়, ওই জাতির ধ্বংস হওয়ার জন্য আর কী লাগবে? আর কোনো কিছুর প্রয়োজন নাই, ওই জাতি ধ্বংস হয়ে গেছে, শেষ। আরে যুবক, তুমি কখন এত পাগল হয়ে গেলে? তুমি যে বিপিএল নিয়ে মত্ত আছো, তুমি যে জুয়া নিয়ে মত্ত আছো, যে মদ নিয়ে মত্ত আছো, যে ক্রিকেট বিশ্বকাপ, যে ফুটবল বিশ্বকাপ নিয়ে মত্ত আছো, আল্লাহর কসম, আল্লাহর দোহাই লাগে, তুমি একবার ইহুদিদের কান্ট্রি ইসরায়েলে গিয়ে দেখো তো, কয়দিন ওদের দেশে বিপিএল হয়? কয়দিন ওদের দেশে ক্রিকেট বিশ্বকাপের আয়োজন হয় আর ফুটবল বিশ্বকাপের আয়োজন হয়? এটা ইহুদিদের প্ল্যান যে মুসলমানদেরকে ব্যস্ত রাখো খেল তামাশা মদ জুয়া নগ্নতায়, আর ইহুদির সন্তানেরা জ্ঞানী গুণী গবেষক, টাকা পয়সা, অর্থনীতি, ধন দৌলত, পারমাণবিক বোমের মালিক। আর তুমি, তুমি হচ্ছে বিপিএলের জুয়া ছক্কার দাম আর ওই ফোরের দাম, আর সেটা কে কখন ছক্কা মারবে, কে কখন আউট হবে, তার উপর টাকা লাগানো, তার উপর জুয়া করা, এগুলো নিয়ে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, অতএব আমি যেটা বলছিলাম যে সন্তান যখন বাড়ি থেকে বের হবে তখন দেখবে দুনিয়া মূল্য দেয় ক্রিকেটারকে, সন্তান যখন বাড়ি থেকে বের হবে তখন দেখবে দুনিয়া মূল্য দেয় নায়ককে। সিনেমার নায়করা সব অ্যাডের মালিক, শহর ছেয়ে আছে সিনেমার নায়কের ছবিতে, শহর ছেয়ে আছে, অ্যাড ছেয়ে আছে ক্রিকেটার আর সিনেমার নায়কের ছবিতে। তো আপনার সন্তান ফেতনায় পড়বেই পড়বে, তাকে ফেতনা থেকে বাঁচানোর জন্য বাড়ির মধ্যে থাকতেই তার সামনে আদর্শ দিতে হবে, তার সামনে মডেল দিতে হবে, তার সামনে নায়ক পেশ করতে হবে, হিরো পেশ করতে হবে। তাকে এই সমস্ত ফেতনার সাথে সম্পৃক্ত হওয়ার আগেই ওই আগডুম বাগডুম হাট্টিমা টিমটিম আমপাতা জোড়া জোড়া টম অ্যান্ড জেরি এগুলো আলতু ফালতু নাটক নাটিকা আর এগুলো আলতু ফালতু বই পুস্তক থেকে দূরে রেখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহর প্রেরিত নবীদের জীবন কাহিনীর সাথে পরিচিত করে তুলতে হবে। কীভাবে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দেওয়া হলো, কীভাবে মুক্তি পেলেন, কীভাবে মুসাকে কাঠের বাক্সে সমুদ্রে ফেলে দেওয়া হলো, কীভাবে কাঠের বাক্স স্রোতের উল্টা দিকে চলতে লাগলো, কীভাবে আল্লাহ মুসাকে তার শত্রুর বাড়িতে মানুষ করলেন, কীভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলেন, ফেরাউনের লাশ এখনও কীভাবে অক্ষত অবস্থায় আছে, ইউসুফকে কীভাবে কুয়ায় ফেলে দেওয়া হলো, কুয়া থেকে তুললে বাদশার বাড়িতে নিয়ে গেলেন, সেখান থেকে অপবাদ দিয়ে জেলখানায় ফেলে দিলেন, জেলখানা থেকে অপবাদ মুক্ত করে সরাসরি মন্ত্রী বানিয়ে দিলেন, সেখান থেকে বাপ
বাপের কাছে ফিরিয়ে দিলেন। এই যে বিশ্বের শ্রেষ্ঠ মহামানব নবীদের জীবনী, এগুলোর সাথে আপনার সন্তানকে পরিচিত করে তুলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে পরিচিত করে তুলতে হবে। ইমাম বুখারী, আহমদ বিন হাম্বাল, ইবনু তাইমিয়া, ইবনুল কাইয়িম, নাসিরউদ্দিন আলবানী, তাদের জীবনীর সাথে পরিচিত করে তুলতে হবে, যাতে ঘর থেকে বের হওয়ার আগে, ফিতনার সাথে পরিচিত হওয়ার আগে তার সামনে অনুসরণীয়, সম্মান দেওয়ার মতো, মর্যাদা দেওয়ার মতো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবদের চরিত্র যেন তার সামনে মডেল হয়ে থাকে। সে যেন ওই ক্রিকেটারদের দেখলেও, ওই নায়কদের দেখলেও যেন থুথু দিয়ে ফেলে দিতে পারে যে না, আমার মডেল, আমার আদর্শ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই দ্বিতীয় কাজ আপনাকে করতে হবে মসজিদের সাথে। অনেক যুবকরা কিছুদিন পূর্বেও আদব ছিল, তারা মুরব্বীদেরকে দেখলে সালাম প্রদর্শন করত, কিন্তু ফেসবুক, টুইটার, ইন্টারনেট, তারপরে গ্লোবালাইজেশনের দোহায় দিয়ে তারা আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে গিয়েছে। আজকে কত তারিখ? 28 তারিখ, 28 ডিসেম্বর, ঠিক না? ঠিক। তারপর 29 আসবে, তারপর 30 আসবে, তারপরে 31st নাইট আসবে, আসে না নাই? 31st নাইট পালন করবে অনেক যুবকেরা। প্রেমিকাকে শিডিউল দিয়েছে দিনাজপুরের বড় মাঠে দেখা করতে যাব, প্রেমিক শিডিউল দিয়েছে অমুক জায়গায় আসবে, বিভিন্ন পার্কের মধ্যে দেখা হবে, প্রেমিকাও সুন্দরভাবে সাজবে, 31 তারিখ থেকে ইমুজি চলবে, মেসেঞ্জারে নখ চলবে, ফোন চলবে, ইত্যাদি চলবে, কেউ বা আবার পিকনিকের সময় নির্ধারণ করেছে, ঠিক না? ঠিক। কেউ বা আবার রিসোর্টে যাবে, এই এই কামনাও পরিপূর্ণ হয়েছে। আমি এই এলাকার যুবকদেরকে বলছি, এই 31st নাইটের ইতিহাস যদি কোনো যুবক কোরআন হাদিস পড়ে, শুধুমাত্র আমার কথা নয়, তুমি যদি শুধু গুগলের মধ্যে লেখো জানুস, এই শব্দটা লেখো, জানুস শব্দটা লেখলেই চলে আসবে। এই জুলিয়াস সিজার যখন ক্ষমতায় ছিল খ্রিস্টপূর্ব 800 হিজড়িতে, জানুস ছিল দুই মুখী দেবতা, দুইটি মাথা ছিল, তারা 31শে ডিসেম্বর ওই দেবতার মাথার কাছে যেয়ে বলেছে, হে দেবতা, সারাটা বছর আমি যেন ভালো খেতে পারি, আমি যেন ভালো পড়তে পারি, আমার জীবনটা যেন ভালো চলে, তোমারকে দেবতা, তোমার নামে উৎসর্গ করলাম। এরপরে তারা কখনো নর বলি দিত, মানুষকে সেখানে হত্যা করত। এখন ওই যুবকদেরকে বলি, তোমাদেরকে যদি বলা হয় আল্লাহর কোরআনকে ছেড়ে, রাসূলুল্লাহর হাদিসকে ছেড়ে, ইসলামকে ছেড়ে, আমার নবীকে ছেড়ে তোমরা দেবতার পূজা করো, কোন যুবকের কি সেই সাহস আছে এই দেবতার পূজা করা? বলুন আপনারা কে করবেন? কিন্তু 31st নাইটের মাধ্যমে খ্রিস্টানরা আপনার উপর চাপিয়ে দিয়েছে জানুস নামের দুই মাথাওয়ালা দেবতার পূজা, আর আমার নবী বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বুখারী শরীফ, কিতাবুল ফিতান, 5098 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি হুরায়রা বলছেন, আল্লাহর নবী বলছেন, লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা তালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত না আমার উম্মতের লোকেরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে, হাত্তা তালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, হাত্তা তাবুদ আল আওসান, শেষ পর্যন্ত তারা মূর্তি পূজা নিমজ্জিত হবে। কি মুসলমানের সন্তানেরা, তোমরা যারা আধুনিকতার দোহাই দিয়ে, তোমরা যারা মডার্নাইজিং হওয়ার দোহাই দিয়ে দেবতার পূজায় নেমে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দেবে না। যদি তুমি ইচ্ছাকৃতভাবে করে থাকো, তুমি কিয়ামতের দিন দেবতা পূজারি হয়ে, মূর্তি পূজারি হয়ে আল্লাহর সাথে 31st নাইটের কারণে তুমি মিলিত হবে, ঠিক কিনা বলুন? আর আমার নবী বলছেন সুনানে আবু দাউদের 1011 নম্বর হাদিস, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস ইবনে মালিক বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, অন্য কোন জাতির নিয়ম কানুন, তাহজিব, তামদ্দুন, তাদের খাওয়া, তাদের পরা, তাদের দিবস ইত্যাদির অনুসরণ অনুকরণ করে চলে, তারে হাসরের ময়দানে, বিচারের মাঠে আল্লাহ তাদের সাথে হাসর ঘটায় দেবেন। তাহলে তুমি যদি 31st নাইট পালন করো, যেহেতু কোরআনেও নেই, তুমি যদি আমার কথা ইমান না আনো, ইন্টারনেটে গুগলে সার্চ করো, জানুস শব্দটি লিখলে আসবে তোমার 31st নাইটের এই তিক্ত জিনিস, এই দেবতা পূজার অনুষ্ঠান, যেটা যেটা সম্রাট জুলিয়াস সিজার তৈরি করেছিল, আর আজকে যে তোমাদের দিন হয়ে গেছে, আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। যুবক, তোমার এই সব কিছু আল্লাহর দরবারে আছে, তোমার এই যৌবনের জবাবদিহিতা নাই আল্লাহর কাছে? আল্লাহ বলছেন সুরাত
বান ইসরায়েল 34 নম্বর আয়াতে ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, জিজ্ঞাসিত হবে তোমার চোখ, জিজ্ঞাসিত হবে তোমার কান, জিজ্ঞাসিত হবে তোমার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। এই বক্তব্য শুনবার পরেও যদি কোনো যুবক এখান থেকে ফিরে না আসে তার জন্য জাহান্নাম কি দাঁড়িত, অবধারিত। আর কি কি করছে মেয়েরা, আপনার মেয়েকে এই দিন ঘরে বন্ধ করুন। আপনি কিসের মা হয়েছেন? 10 মাস 10 দিন জন্ম দিলে মা হওয়া যায় না। আপনি যদি মা হয়ে থাকেন 31শে ডিসেম্বর, আপনার মেয়ে তো সেজে গুজে কোথায় যায়, তার দিকে ফলো রাখুন, তাকে ঘরে বন্দি করে রাখুন। সারা রাত্র জেগে কনসালের সাথে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, কিসের বয়ফ্রেন্ড? 31শে ডিসেম্বর উপলক্ষে আপনার মেয়ের কোনো বয়ফ্রেন্ড থাকবার কথা না। একজন মেয়ের জন্য তার বিশ্বাসের জায়গা হলো তার স্বামী। রাসূলুল্লাহ বলেছেন কানা ইয়ানজুরু ইলাইহা, স্বামীর সাথে স্ত্রীর কোন অঙ্গের পর্দা নাই, তাছাড়া কিসের বয়ফ্রেন্ড, কোথায় যাচ্ছে? আপনার ছেলে কোন মেয়ের সাথে ডেটিং করছে, আপনি পিতা হয়ে তার দিকে খেয়াল রাখুন, না হলে কিয়ামতের দিন এর জন্য জবাবদিহি আছে না নাই। আমি কঠিন শক্ত করে বললাম এই দিন উপলক্ষে ব্যবচার হবে, ঢাকায় ঘোরা যাবে না, বেলুন চলবে, ফেস্টুন চলবে, রাস্তার মনে মরে ভাদ্র মাসের বেহায়া কুকুরগুলো যেই রকম অসভ্যতামি করে তারা ওই রকম অসভ্যতামি করবে। রসুল এই জন্য বলেছেন, এক হাদিসে সব ক্লিয়ার, হাদিস মুসনাদ আহমদ 17 নম্বর খণ্ড, হাদিস নম্বর 38,045, ইমাম আহমেদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিস তিনি মুখস্ত রেখেছেন, ইন্নাল্লাহ আকাতাব আলা ইবনে আদম হাদাকু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাসিনাল আইনাইন নাদারু ওয়াসিনাল লিসানিল মানতিকু ওয়াল ইয়াদা ফি তাযনিয়ানি জিনাহুল বাচ্চু والفم يزني زناخ القبل। রাসূল বলেছেন হাতের জেনা মেয়েকে ধরা, পায়ের জেনা মেয়ে ছেলের জন্য গমন করা, ঠোঁটের জেনা জিনাখুল কবালু দুই ঠোঁট দিয়ে তাকে চুম্বন করা, মোবাইলের জেনা হলো কানে কানে শোনা, এবং সব থেকে বড় জেনা হলো নির্লজ্জ অসভ্যর মতো কাজ করা। 31st night তোমাকে বেহায়াপনা হতে শিখায়, 31st night তোমাকে রাস্তার নেংটি কুকুরের মতন নির্লজ্জ বেহায়া হতে শিখায়। আরে কুকুরের তো লজ্জা আছে, কিন্তু তোমরা কেমন কুকুরের রূপ ধরেছো, যেই আমেরিকা যেই গ্রিকদেরকে অনুসরণ করে তোমরা আজকে 31st night চালু করেছো, সেখানে 1 মিনিটে 99টা ধর্ষণ হয়, সেখানে মা বোন ধর্ষিত হয়, সেখানে কে তার আসল বাপ, বাপ খুঁজতে 2 বছর সময় লেগে যায়। সে বাপবিহীন পরিচয়বিহীন জাতির আকিদা গ্রহণ করছে আমার যুব সমাজ, লজ্জা করে না, শরম করে না, হায়া করে না, তোমার আখেরাতকে বরবাদ করছে। তুমি আজও যদি প্ল্যান করে থাকো কিসের 31st মেলানোর রাত, আর আমার রসুলের জন্য কত ইহুদির বিরোধিতা করেছেন, যখন সাহাবিরা বলছে আল্লাহর নবী আমরা কি আশুরার দিন রোজা রাখবো, আল্লাহর নবী বলছেন নাহনু আহাক্কু আউলা বি মূসা ওয়া ঈসা, ঈসাকে অনুকরণ করার ব্যাপারে, মূসাকে অনুকরণ করার ব্যাপারে তোমার নবীর চাইতে বড় কোনো হকদার নাই। তোমরা ইহুদিরা 10 তারিখে রোজা রাখে ইহুদিদের সাথে মত পার্থক্য তৈরি করার জন্য, তোমরা 10-এর সাথে 9কে যুক্ত করে রাখো। আল্লাহর নবী রোজা রাখার জন্য তিনি ইহুদিদের কোনো নিয়ম নীতি মানেন নাই, তিনি রোজা রাখার জন্য 10-এর সাথে 9কে আল্লাহর নবী যুক্ত করে দিয়েছেন, ঠিক না? ঠিক। মুসলমানদের পূর্ণ রাত কোনটা? القدر ايمانا واحتسابا غفر لكم ما تقدم من ذنبي رياض الصالحين بعد قيام رمضان 1350 নম্বর হাদিস বুখারী মুসলিমের শর্তে। কেউ যদি কদরের রাত্রিতে ঈমান সওয়াবের আশা জাগরণ করে তার পেছনের গুনাহ maaf করে দেওয়া হয়। তাহলে তুমি কেন কদরকে পেছনে, তাহারাম লাইলাতুল কদর, রাসূল কদর রাত্রে বেদুরে পাগলের মতো হয়ে যেতেন কদরকে অনুসন্ধান করার জন্য, খুব বিচলিত হয়ে যেতেন তিনি, সিদ্দা মিজার কোমরের মধ্যে দড়িকে শক্ত করে বাঁধতেন, ওয়া আহিয়া লাইলাহু ওয়া আওকাদ আহলাহু, তিনি নিজে রাত্র জাগরণ করতেন, তার স্ত্রীদেরকে পানি ছিটিয়ে দিতেন, ওঠো তুমি না বিছানায় শুয়ে থেকে কদরকে অনুসন্ধান করো। 21শে 23শে 25শে 27শে 29শে বেদুর সংখ্যাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের সাথে নিমগ্ন থাকতেন। আর আজকের যুবকরা কুইজ কোন জিনিস বেছে নিয়েছে, যা কিনা জানুস দেবতা, তো এখন কি আপনারা কেউ দেবতার পূজা করবেন, তওবা করবেন কি, তওবা করতে পারবেন? আপনি যদি আমার এই কথা ইতমিনান না হয়, এই হাদিস যদি আপনার কান না খুলে, আপনি এখন অ্যান্ড্রয়েডে জানুস শব্দটা লিখুন, দেখুন দেবতা, 2 মাথাওয়ালা দেবতার ছবি চলে আসবে। আল আমরা মুসলিম ভাইয়েরা, আমরা আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
সঠিক জিনিসটাকে অনুসরণ করতে চাই। আল্লাহ আমাদেরকে অবশ্যই হেদায়াত দান করুন।